ইসমিল্লাহ রহমানুর রহিম তাই এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কই মাছ তো এই কই মাছগুলো আপনার ভাইয়া নিয়ে আসছিল আর যারা নাকি আমার মতো একা হাতে কাজ করেন তারা তো বুঝতেই পারছেন তাদের অবস্থা কি হয় সংসারের সমস্ত কাজগুলো করে তারপরে যদি এতগুলো কই মাছ পুরতে বসতে হয় তাহলে তো খবরই হয়ে যায় তা আমারও খবর হয়ে গিয়েছিল তাই সেটাই আমি একটু আমার কষ্ট হয়েছে কিন্তু আমি চাই না আমার আপুদের কোনো কষ্ট হোক সেই উদ্দেশ্যে করেই আমি ভিডিওটা দিন আগেই করে রেখেছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আর একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আর কি টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই চলে আসলাম সেই একবারে কষ্টের কাজটা একবারে সহজভাবে করে দেখানোর জন্য তা মাছের কোটাটা আর কেউটা আমি দেখাতে পারলাম না আমারও তখন আর কি মাথাটা অনেক গরম ছিল এতগুলো মাছ দেখে আর একা হাতে কুটতে হবে তা যাই হোক আমি মাছটা কুটে নিয়েছি আর এই মাছটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো কথা নাই এই মাছটা কিন্তু কাটার থেকে শুরু করে ধোয়া পর্যন্ত কিন্তু অনেক কষ্ট হয় যাদের নাকি খালা বু যাদের নাকি খালা বু আছে তারা আর কি এটারই বুঝে না আর যারা যাদের নাকি নেই আমার মতো তারা জানে এই মাছটা কুটতে আর ধুতে যে কত পরি কষ্ট তা যাই হোক সেই কষ্টটা আমার হয়েছে আপনাদের জানি সেই কষ্টটা না হয় তার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে মাছটা পরিষ্কার করবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা রাতু আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি তা চলুন চলুন চলে যাচ্ছি কিভাবে এই মাছটা আমি পরিষ্কার করলাম এই তো মাছগুলো কিন্তু আমি অর্ধেকটা পরিষ্কার করে ফেলেছিলাম তারপরে আপনাদের সাথে আর কি একটু শেয়ার করার জন্য আবার চলে আসছি তাই এখানে এই যে কারো কাছে যদি এরকম আটার প্যাকেট থাকে মোটা প্যাকেটই একটা নিতে হবে পলিথিনের আর কি তাই সেই আটার প্যাকেটটা আমি নিয়ে নিচের অংশটা আর কি বন্ধ অংশটা আমি এক সাইড দিয়ে একটু কেটে রেখেছি তা কেন কেটেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তা এখন অর্ধেকটা মাছ এখান থেকে আমি সেই প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি ভরে তারপর আমি লবণ দিয়ে এটা আমি আর কি আমার কিন্তু এক হাতে ক্যামেরা আছে আর এক হাত দিয়ে কিন্তু আমি কাজগুলো করে দেখাচ্ছি অনেক কষ্ট সাধ্য তারপরও আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনাদের কোনো কষ্ট না হয় মাছটা ধোয়ার সময় তাই এরকম প্যাকেটের মধ্যে পলের পলিথিনের প্যাকেটের মধ্যে নিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দু হাতে ব্যবহার করলে আমার মনে হয় আরও ভালো হতো তা আমি এতক্ষণ যাবত এইভাবেই ধুয়েছি তাই এই যেরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে যখন নাকি ময়লা পানিগুলো আসবে তখন কিন্তু নিচ দিয়ে সেই পানিগুলো বার হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি এই বন্ধ অংশতে আমি কেটে রেখেছি যাতে করে পানিগুলো আর কি ময়লা পানিগুলো ওখান দিয়ে বার হয়ে যায় তো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপরে আমার ছেলেকে ডাক দিলাম ছোটো ছেলেকে বাবাই কি ক্যামেরাটাকে ধরো আমি তোমাদের তোমার আনটিদের সাথে একটু শেয়ার করি কীভাবে মাছটা দুই হাতে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুতে হয় তা আমার ছেলেটা ক্যামেরাটা ধরলো আর আমি তাকে আপনাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে মাছগুলো আর কি সহজেই পরিষ্কার করা যায় তা আরেকটা পদ্ধতি তো আপনারা ধুতে পারবেন সেটাও একটু শেয়ার করছি তাই তো আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এটাকে তো অবশ্যই সবাই চিনেন এটা কিন্তু গরম পাতিল ধরার জন্য রাখে তাই এটাও কিন্তু আপনারা হাতে নিয়ে তারপরে এই যে মাছগুলো এরকম লবণ দিয়ে মাখিয়ে এরকম হাত দিয়ে ডুলে ডুলে আর কি পরিষ্কার করতে পারেন কেননা তখন কিন্তু হাতের নোখগুলোতে আর এই যে মাছের যে মাথার যে ধারালো অংশটা তখন কিন্তু আর হাতে লাগবে না আর তার চেয়েতে আরেকটা সহজ উপায় হলো যাদের নাকি হ্যান্ড গ্লাভস আছে। তারা কিন্তু ওটা পরেও এই মাছগুলো পরিষ্কার করে নিতে পারেন তাই যাই হোক আমি কতটুক আপনাদের সাহায্য করতে পারলাম তাই সেটাই আর কি আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আমার অনেক কষ্ট হয়েছিল তাই সেই কষ্টটা একটু আপনাদের সাথেও আর কি আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য আমি শেয়ার করলাম তারপরে এই যে মাছগুলো ধুয়ে আমি কিভাবে রেখেছি সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই তো মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এবং অফ ক্যামেরাতে আমি পলিথিন করে নিয়েছি যে তো পলিথিন যে করে নিয়েছি তা পলিথিনের মধ্যেই কিন্তু আমি মাছগুলো ভরে তারপরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিয়েছি তা সেটার আর দেখাই দেখাইনি আমি তাই আপনাদের একটা লবণের প্যাকেটের মধ্যেই যে আমি রেখেছি ওটার পানিটা দেখানো দেখানোর একটু চেষ্টা করছি এই যে মাছগুলো কিন্তু দিয়ে আমি এটার মধ্যে এই যে পানি দিয়ে দিয়েছি দেখতেই পারেন এভাবে যদি মাছগুলো রাখা হয় যাদের নাকি অনেক বক্স থাকে আর কি বক্সের মধ্যে মাছ রাখতে রাখতে তারপরে আর বক্স থাকে না তখন এভাবে আপনারা পলিথিনে মোটা পলিথিন দুধের প্যাকেট বা এরকম লবণের প্যাকেট এরকম আর কি মোটা জাতীয় পলেথিনের মধ্যে পানি দিয়ে মাছগুলো রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত কিন্তু এই মাছের স্বাদ কিছুই নষ্ট হয় না যখন নাকি ফ্রিজ থেকে নামাবেন তখন দেখবেন অনায়াসেই কিন্তু কলের নিচে মাছগুলো রাখলে কিন্তু একবারে পানি থেকে ছুটে আসে বেশি সময় নেয় না এটা আর কি তাই এই যে এখানে আমি কিছু পাবদা মাছও এরকম বক্স করে আরও অন্যান্য মাছও রেখেছি কিন্তু আপনাদের সাথে এই যে একটা বক্স আমি শেয়ার করলাম আমি এই পদ্ধতিটাও আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছিলাম কিন্তু পলিথিনে কীভাবে রাখলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যখন নাকি শীত চলে যায় তখন কিন্তু আমরা এই চিতুই পিঠার খোলাটা আমরা ঠিক মতো এটা ব্যবহার করে পরবর্তীতে এটা কিভাবে রাখবো সেটা কিন্তু আর রাখি না কেননা এটার গায়ে কিন্তু তখন যখন নাকি দেখা যায় যে আমরা আবারও এটা পিঠা খেতে বার করি এই খাসটাকে তখন কিন্তু এটার গায়ে অনেক ঝং বা আয়রন ধরে থাকে তখন কিন্তু আমাদের পিঠাগুলো সুন্দর হয় না তাই এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটার জন্যই আমি আজকে এই টিপসটা নিয়ে আসছি এটা যখন পিঠা বানানো শেষ হয়ে যাবে তখন এটার গায়ে আবারও আপনারা তেল মেখে এটাকে পলিথিন করে রাখতে পারেন বা কেউ কাপড়ের ব্যাগেও আপনারা রাখতে পারেন তা আমার মনে হয় এটা পলিথিন করে রাখলে বেশি ভালো হয় কাপড়ের ব্যাগটা দেখা যায় অনেক দিন পর্যন্ত থাকলে কিন্তু এই লোহার কড়াইয়ের মধ্যে আর কি বেজে থাকে তা সেইটা সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি তাই পুরো একবারে পুরো গায়ে গায়ে বেশি করে তেল দিয়ে মাখিয়ে রেখে দিবেন দেখবেন দু এক বছরের মধ্যেও কিন্তু আপনার এই পাত্রটা কিন্তু যেরকম রেখেছেন সেম সেই রকমই থাকবো তা যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে আসছে তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ রবাকাতুহু